আমার শ্রদ্ধাবান জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে যে ত্রাণ বিতরণ হচ্ছে সেটা অত্রগ্রামের প্রবাসীদের উদ্যোগে এই ত্রাণের আয়োজন করা হয়েছে। যারা যুক্তরাজ্যে বসবাস করেন, এই এলাকার সন্তান, তারা সামনে রমজান উপলক্ষে মনে করেছেন যে যে টাকাটা রুজি করেন তার থেকে একটা অংশ অত্র ওয়ার্ডের যারা দরিদ্র রয়েছে তাদের মধ্যে বিতরণ করবেন, সেই উদ্যোগ নিয়েছেন এবং প্রতি বছর নিয়েন। আমি বিগত আরো দুই বছর এই প্রোগ্রামে এসেছি এই ত্রাণ বিতরণে, এবং প্রত্যেকটা বিষয় দেখেছি এই গ্রামে যারা প্রবাসে রয়েছেন তারা এই সহযোগিতা এই সময়টা এনে করে অত্র ওয়ার্ডের মানুষকে। তো প্রথমে আমি এটাই বলতে হবে, যারা আজকে এই অনুদানটুকু পাবেন, এই আপনাদের এলাকার সন্তান যারা প্রবাসে রয়েছেন তারা কষ্ট করে রুজি করেন এবং আপনাদের কথা স্মরণ হয় বলেই তারা এই সময়টুকু এলে এই ত্রাণের আয়োজন করে রমজানের সহযোগিতা করার চিন্তা পোষণ করে। যারা পাবেন শুধু পেলে হবে না, এটা নিয়ে তাদের জন্য দোয়া করতে হবে যেন তাদের তার শরীর ভালো থাকে, তারা যেন আরো বেশি বেশি করে রুজু করতে পারে, তারা যেন প্রবাসী সুস্থ শরীরে থাকে, এটা দোয়া করতে হবে তাদের জন্য। আমরা কিন্তু আমরা বাঙালি জাতি, আমাদের একটা নীতি